আদব শিখিনি, আমাকে মানুষ করতে হবে। একটা লোহা এটা আঁকা বাঁকা থাকে, এটা তেরা বেঁকা থাকে, যখন কামারের কাছে যায় কামার এটাকে পোড়াইয়া পিড়াইয়া এমন একটা সাইজ করে, এটা দা বানাইলে দা হয়, কাস্তে বানাইলে কাস্তে হয়, বড় রান্দা বানাইলে যা বানায় কামার এটা তাই হয়। তা আমি একটা তেরা বেঁকা লোহা, এটার কোনো সাইজ নাই। যদি দয়াল যদি আমাকে পিড়াইয়া মাইরা আগুনে পোড়াইয়া যদি যা মনে চায় সাইজ করে, আমি যেন একটা সাইজ ধরি। যুবকদের থেকে আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা, এটা আমার স্বার্থে সবার স্বার্থে, যেহেতু আমিও যুবক, এখানে অনেক যুবকরা গান শুনতে আসছে, তারা গান ভালোবাসে, কিন্তু অনেকেই মাজার পছন্দ করে, থাকতে পারে না এরকম আছে, অনেকে মাজারও পছন্দ করে গানও পছন্দ করে, আবার অনেকে মাজার পছন্দও করে গানও পছন্দ করে, কিন্তু তারা বায়াত যে একটা বিষয় আছে, তরিকা যে একটা বিষয় আছে, সেটাকে তারা এখনো পর্যন্ত মন থেকে গ্রহণ করতে পারেনি। আপনি একটু কোরআনের আলোকে আপনি আমাদেরকে একটু বলবেন, বায়াত হওয়াটা কতটা গ্রহণযোগ্য, আপনারা কি বুঝতেছেন? যুবক বলেই আমি আপনার কাছে নালিশ রাখি, কোরআনের আলোকে, কারণ আমরা কোরআন মানি না ভাই। আচ্ছা মানে না কে, এমন কেউ আছে নি এখানে কোরআন মানে না এমন কেউ আছে? নাই, অবশ্যই কোরআন মানি, কারণ পৃথিবীর মধ্যে একটা গ্রন্থ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, তার নাম পবিত্র আল কোরআন। আমরা যদি কোরআন মানি, বাবাজি আপনি কোরআনের আলোকে সহি হাদিসের আলোকে আপনি আমাদেরকে বলবেন বায়াত হওয়াটা কতটা জরুরি, এটা আপনার কাছে একটা আর্জি। আমার যুবক ভাইরা যেন বুঝে যে না, বায়াত বলতে কিছু একটা আছে, তাহলে আমাদের প্রকৃত দরবারগুলো আবার পুনরায় জাগ্রত হয়ে উঠবে, এটা আপনার কাছে আমার আর্জি রইল। শিখাইয়ে দে তুইয়া আমারে কেমন করে তোরে ডাকি, আমি যদি বলি আবুল বাবা, এখানে কি আবুল নামে আর কেউ নাই আছে না? তো আবুল বাবার ডাক দিলে দিলাম আপনারে, এখন আরো বাকি আবুল যারা আছে সবাই করবো, আমিও তো আমার তো ডাক দিচ্ছি, আমি ডাক দিচ্ছি, কিন্তু আমি আমার আবুল চান কে? এখন আবুল নামে যারা আছে তারাও যদি হাত তুলে তাহলে তো বিপদ, তো আমি চাই এমন একটা ডাক আমি তোমায় ডাকি, ওই নামে ডাকলে যেন শুধু তুমি শোনো, আর কেউ যেন না শোনো। আমি আমার গণিশার নাম শুনলে যেন ওই গণিশার ওইরকম একটা নাম জানতে চাই, যে নাম ডাকলে আমার গণিশা ছাড়া আর কেউ শুনবে না আমার নাম। সাই শিখাইয়া দে তুইয়া আমারে কেমন করে তোরে ডাকি, 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 একদাকে ফুরাইয়া দে রে জন্ম ভরার ডাকা ডাকি, শিখাইয়া দে তুইয়া আমারে কেমন করে তোরে ডাকি, যেমন করে
করে ডাকলে তোর শুনতে পাস তুই হঠাৎ করে, যেমন করে ডাকলে করে শুনতে পাস তুই হঠাৎ করে, হাসি দিস আমার অন্তরে প্রাণ ভরে যায় রয় না বাকি, হাসি দিস আমার অন্তরে প্রাণ ভরে যায় রয় না বাকি, শিখাইয়া দেখিয়া আমারে কেমন করে তোরে ডাকি, ডাক দিয়ে তুই ডাক শিখায়ে ফাঁক না দিয়ে আয়না ধে, ডাক দিয়ে তুই ডাক শিখায়ে ফাঁক না দিয়ে আয়না ধে, খেলাই আমি তোরে লয়ে তাজুল ইসলাম শাহ, খেলাই আমি তোরে লয়ে খেলাই আমি তোরে লয়ে, তোর প্রাণে মোর প্রাণ মাখি, শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি, দয়া গণিষায় রাহাতে শাহ, যে রূপে তোর নয়ন ধারা সে রূপ ধরে নয়ন ধারা, যে রূপে তোর নয়ন ধারা সে রূপে তোর নয়ন ধারা, বারণ করি হও না দ্বারা বারণ করি হও না দ্বারা, বারণ করি হও না দ্বারা চে থাক দুই পাগলা আখি, শিখাইয়া দেখিয়া আমারে কেমন করে তোর ডাকি, এখানে পিতা আছেন, পিতার পিতা আছেন, পিতার পুত্র আছেন, পুত্রের পুত্র আছেন, আছে না? একটু ভেঙে বলি, পিতার পিতা তা আমি কিন্তু বাবা, আমার সন্তানের আমি বাবা না, তা আমারও তো বাবা আছে, আছে না? আমি আমার সন্তানের বাবা কিন্তু আমি সন্তান হিসেবে আমার বাবার ছেলে, এখানে দাদা নাতি আছে না? আমি যেদিন জন্ম নিয়েছি জন্ম হইয়া কি আমি বাবা ডাকছি? না, আমি বাবা ডাকটা কানে শুনছি, আমার বাবা আমাকে কুলে নিয়া বাবা আব্বু, এখন আমি আমার সন্তানকে যেমন আমার সন্তান আমার আব্বা ডাকে নাই কিন্তু আমার সন্তান আমার বাবা কয় নাই, কিন্তু আমি কিন্তু আমার সন্তানকে নিয়ে কুলে নিয়ে বলি আব্বু আদর করি, ওই আব্বু ডাকটা শুনতে শুনতে একসময় আমার সন্তানও বলে আব্বু, তাই না? এজন্য বাবা মনমোহন বলেছেন, ডাক দিয়ে তুই ডাক শিখায়ে ফাঁক না দিয়ে আয় না ধে, ডাক দিয়ে তুই ডাক শিখায়ে দয়াল, ওই যে আব্বু বাবা
ওইডে ডাকলাম, ওই ডাকতে ডাকতে আমার সন্তান এক সময় আমাকে বাবা বলে ডাক। মনমোহন বেহসার মন, কমতি পড়ে নাই তার ওজন। মনমোহনের বেহসার মন, কমতি পড়ে নাই তার ওজন। আপনি করো তারে সুধন, আপনি তোরো তারে সুধন। আপনি করো তারে সুধন, হৃদয়ে জাগ্রত থাকি। শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি। শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি। একটাকে ফুরাইয়া দে রে জন্ম ভরা রাখা 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 ডাকি। শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি। শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি। শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি। ভাই ভোকালটা একটু লাউড করতে হবে, মঞ্চে একটু এটা একটু বাড়াই দিন, বাকি সব ঠিক আছে। আমি আরেকটি গান করি, আমি একটি প্রার্থনা গান রাখলাম বাবাজির কাছে। গুরুর চরণে সর্বদাই আমার ভক্তি অনিবার। আরেকটি গান করি, মানুষকে ধৈর্যের বিরক্তি ঘটায় লাভ নেই, কারণ সময়ের যথেষ্ট মূল্য আছে। বিরক্ত হন এমন কিছু যেন আমি না করি, ভালোবাসাটা ভালোবাসাই থাকুক। আর ইসলাম সার নামে একটি দরবারি শান, একটি প্রার্থনা সঙ্গীত রেখে বসে পড়ব। ভক্তের কোনো কথা আলোচনা এত বড় হয় না, আলোচনা করবে গুরু। যে দুই চার কথা পাঁচ কথা বলবেন মূল্যবান কথা, আমি একশোটা কথা বলে যা সমাধান করব, গুরু একটা কথা বলে তার থেকে বেশি সমাধান করার ক্ষমতা রাখে। তো উনি আলোচনাটা বেশি রাখবেন, গান দুই একটা যাই করে, কিন্তু আলোচনাটা যেন আমাদের মাঝে তিনি তার মন থেকে আমাদেরকে আজকে কিছু দিয়ে যায় আমরা প্রত্যাশা করি। আমি আরেকটি গান করি, ধন্যবাদ। পারভেজ, সে আমাকে ১০০ টাকা দিয়েছেন, তার প্রতি ভালোবাসা, সালাম, ধন্যবাদ। আমি বিশ্ব জুড়ে শুনি আমার গণিশার নামের ধনী, গণিশার নামে আমি অনেক জায়গায় গান করেছি, গণিশা বাবার পাগল, অনেক জায়গায় গণিশার নামে আস্তানা করা হয়। আগামী ২৪ তারিখ মনে হয় নাকি গান হইব, আল্লাহ যদি পরিস্থিতি ভালো রাখে, দেশের সরকার যদি আমাদের দিকে একটু সুনজরে চায়, হতে পারে ওই শরীয়তপুর মাঝির ঘাট নাওডুবা বাবাজির সাথে হলেও হতে পারে, ইনশাল্লাহ আশাবাদী। তো গণিশা বাবার নামের ধ্বনি যেখানে যায় ওই নাটোর বনলতা সেনের বাড়ির পাশে, ওখানেও গিয়ে গণিশার পাগল পাওয়া যায়। সুবাহানপুর চতুর্দিকে নদী, এখানেও আসলে গণিশা বাবার একটা আস্তানা পাওয়া যায়। তাই যেখানে যাই সেখানেই গণিশার নামের ধ্বনি, গণিশা পাগলে ভক্তের অন্তরে আইবেন।
বিশ্ব জুড়ে শুনি দয়া গনিষা তোমারি নামের ধ্বনি নামের ধ্বনি আমার বাসরে আইবানি টাঙ্গালে মুর্শিদ আমার বাসরে আইবানি টাঙ্গালের মুর্শিদ ও আমার বাসরে আইবানি বিশ্ব জুড়ে শুনি দয়া তোমারি নামের ধ্বনি নামের ধ্বনি আমার বাসরে আইবানি গনিষা বাবা গো তাজুল ইসলাম শাহ আমার বাসরে আইবানি টাঙ্গালের মুর্শিদ ও আমার বাসরে আইবানি কিছু দিবানি দিবানি আমার বাসরে আইবানি টাঙ্গালে মুর্শিদ ও গনিষা আমার বাসরে আইবানি টাঙ্গালে মুর্শিদ ও আমার এই যে আমার ভাঙ্গা ঘর চলে নাই সাওনি দয়াল চলে নাই সাওনি রোদ বৃষ্টি আসিলে পরে রোদ বৃষ্টি আসিলে পরে রোদ বৃষ্টি আসিলে পরে চুয়াইয়া পরে পানি পরে পানি আমার বাসরে দয়ালির মুর্শিদ ও হাসিব জান আমার বাসরে ভিখারি দুয়ারে খারা তুমি মহাধনি দয়াল তুমি মহাধনি দয়াল তুমি মহাধনি তোমার ফুরন্ত ভান্ডার থেকে তোমার ফুরন্ত ভান্ডার থেকে আমায় কিছু দিবানি দিবানি আমার বাসরে আইবানি টাঙ্গালে মুর্শিদ
আমার বাসরাই বাড়ি ধনী লোকে ধন চায় দয়াল মানি লোকে মানি মুর্শিদ মানি লোকে মানি কারি আমিরুদ্দিন চাই গো দয়াল তোমার আমিরুদ্দিন চাই গো নিশাত তোমারি চরণ খানি চরণ খানি আমার মুর্শিদ আমার বাসরাই বাড়ি দয়া এই যে আমার ভাঙ্গা ঘর চলে নাও শ্রাবণী দয়াল চলে নাও শ্রাবণী দয়াল এই যে আমার ভাঙ্গা ঘর চলে নাই শ্রাবণী দয়াল চলে নাই শ্রাবণী ঘর বৃষ্টি আসিলে পরে ঘর বৃষ্টি আসিলে পরে চুয়াইয়া পরে পানি পরে পানি আমার বাসরাই বাড়ি মুর্শিদ আমার বাসরাই বাড়ি বিশ্বজুড়ে শুনি দয়া বিশ্বজুড়ে শুনি বিশ্বজুড়ে শুনি গো নিশা তোমার নামের ধ্বনি নামের ধ্বনি আমার বাসরাই বাড়ি টাঙ্গাইল মুর্শিদ আমার বাসরাই বাড়ি টাঙ্গাইলের মুর্শিদ আমার তাজুল ইসলাম শাহ আমার বাসরাই বাড়ি।